মানুষকে এনকাউন্টার করে মারা উচিত। শিলচর ডাঙ্গিরখাড়ির বাসিন্দা পিঙ্কি রায় হত্যাকাণ্ডের অপরাধীদের মৃত্যুদণ্ড চাইলো মা মনসা সমাজ কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার বিকেলে সংস্থার সোনাই শহরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মা মনসা সংস্থার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী সুমা শর্মা, সোনাই শাখার সভাপতি বাপ্পি রায় ও রনি লস্কর বলেন, মানব জাতি হয়ে যারা জঘন্য কাণ্ড সংঘটিত করেছে তাদের কখনো বরদাস্ত করা যায় না। দোষীদের বিচার ব্যবস্থায় যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই দাবি জানান, আর না হলে এনকাউন্টার করে এরকম অপরাধীদের খতম করার দাবি জানান তারা। এরকম অপরাধীদের মৃত্যুর সাজা হলে সমাজে অপরাধ কিছুটা কমবে, পাশাপাশি রাজ্য সরকারের কাছে নারী সুরক্ষায় বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া শহরের প্রত্যেক পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর দাবি তুলেন সংস্থার কর্মকর্তারা। এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা সাহা, জয় দেব, আনন্দ শর্মা, নমিতা দাস, পার্বতী রবিদাস, লক্ষ্মী রবিদাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। দাবিটা হইল এটা, আমরা সমাজ কল্যাণের এনজিওর পক্ষ থেকে আমরা দাবিটা রাখি আর যে আজকে দেখা গেছে গিয়া এই আমরা বরাক যে শান্তির দ্বীপ বরাক, এই বরাক আস্তে আস্তে যেমন দেখা যায় যে আমরা আগে নিউজ চ্যানেলে পাইতাম বা সোশ্যাল মিডিয়ায় যেতাম উত্তরপ্রদেশে বিহার যেভাবে ঘটনাগুলো সংঘটিত হইতো, আমরা বরাকের মধ্যে এইভাবে দেখা যায় শুরু হয়ে গেছে গিয়া যে ক্রিমিনাল এরা একদম স্বর্গরাজ্য ভাবি আনিছে আমরা বরাক উপত্যকারে। আমরা এটা প্রশাসনের কাছে আমরা দাবি যে এই যে যে দিন প্রতিটা দিন এই আজকে 15 দিনের ভিতরে 20 দিনের ভিতরে দেখা যায় কয়েকটা ঘটনা সংঘটিত হয়েছে, এর লাগে আমরা খুবই মানে দুঃখিত। আর এই পিঙ্কি রায় কারণ নিয়ে তো বলার কিছু নাই, আমরা খুবই দুঃখিত মর্মাহত। কিন্তু আমরা প্রশাসনের কাছে আমরা একটা দাবি যে শিলচরের মতো জায়গা, একটা শহর শিলচরের মতো জায়গা তাকে একটা মেয়ে উঠাইয়া নিয়ে এইভাবে ঘটনা ঘটছে বহুত বড় কথা, যাতে ভবিষ্যতে এইরকম না হয় তার লাগে বিহিত ব্যবস্থা প্রশাসনে নিতে লাগবো। যেভাবে আছে আমার শহর আছে, শহরের মধ্যে জায়গায় জায়গায় ক্যামেরা সিসি ক্যামেরা যেগুলো আছে এগুলার মাধ্যমে যাতে প্রশাসনে নজর রাখতে পারে। দ্বিতীয়ত আছে স্ট্রিট লাইট, এর উপরে ভিত্তি করে যাতে আর যাতে এইরকম ঘটনা না ঘটে, এটা সুরক্ষা নাগরিক সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রথম অবস্থায় প্রশাসনের কাছে আছে, এটাই আমরা দাবি রাখতে চাই প্রশাসনের কাছে। দ্বিতীয়ত দাবি হইলে আমরা এটা খুবই সুন্দরভাবে আমরা প্রথম অবস্থায় যখন ঘটনাটা ঘটছে আমার এনজিওর তরফ থাকিয়া এই মেয়ের মৃতদেহ উদ্ধার থেকে আরম্ভ করিয়া দাহ পর্যন্ত আমার সমাধি সাথে আসলাম, সবসময় সাথে আসলে এরপরে আমরা এনজিওর তরফ থাকিয়া এসপি স্যারের সাথে সবসময় আমরা যোগাযোগ রাখছিলাম যে কীরকম আমরা কাজ চলে কীরকম এটা ইনভেস্টিগেশন। ওর শুধু এই কেস না, যে কোনো কেস যে কোনো মামলা হইলে আমরা সংগঠনের তরফ থেকে আমরা প্রশাসনের সাথে আমরা জড়িত হইয়া আমরা খবর সবর নেই। তো ইন্টারনাল কিছু জিনিস আছে যেটা আমরা পাবলিক হিসাবে আমরা বুঝতে লাগবো। আমি আমার জনসাধারণ তথা যুব সমাজের কাছে আমার করজুরে একটা নিবেদন, একটা প্রার্থনা যে নিজেরে সংযম রাখিয়া যাতে আমরা কাজ করি, কোনো জায়গার পুলিশ কোনো জায়গার প্রশাসন পাবলিক সাপোর্ট ছাড়া কোনো কাজ করতে পারতো না। আমরারও কিছু কর্তব্য আছে, শুধু সরকার আর শুধু পুলিশ আমরা যদি দোষারোপ করি সবসময় হইতো না, পাবলিক হিসাবে আমরা কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো আমরা পালন করতাম। যুব সমাজের কাছে আমার একটা অনুরোধ, আমরা যে কোনো ঘটনা ঘটার পরে প্রশাসনের সাথে যাতে আমরা একত্রিত হয়ে আমরা কাজ করি, আমরা পাবলিকের তরফ থেকে প্রশাসনকে যাতে সাহায্য করি সবসময়, পুলিশ পাবলিকের সাপোর্ট ছাড়া কাজ করতে পারতো না। তো আমরা যুব সমাজের কাছে এইটাই আমরা অনুরোধ, যেটা যে যেমন সেদিনের ঘটনাটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক, হ্যাঁ আজকে যে ঘটনাটা ঘটছে খুবই দুঃখিত, তারপরেও দেখা যায় পুলিশ আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করি, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা ঠিক আছে এটা উচিত, কিন্তু কিছু কিছু সংখ্যক লোক এর মধ্যে দিয়া অশান্তি সৃষ্টি করছে, যেমন পুলিশের উপরে পাত্তর পরিশ্রম করা। প্রশাসন আমাদের কাজ করে, প্রশাসনে আমরা পুলিশে আমরা প্রোটেক্ট করতো, যদি আমরাই যদি পুলিশের উপরে যদি বিশ্বাস হারাই লাগে, আমরা যেমন পাত্তর শুনলাম, হ্যাঁ আমার কিছু পুলিশ জওয়ানের মাথা বাড়ছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই আমরা দেখছি, এটা খুবই নিন্দনীয়। আরে কিবা কিচ্ছু না, ওরা তো দেখেছে না,
ওরা তো জানেও না, কিন্তু একটু তদন্ত করতে টাইম লাগে। তো তদন্তটা করার টাইমটা আমরা পাবলিকে যদি দেই, এটা মানে ভালো হয়। ওইটাই। আর আমার চেয়ারপারসন বলেছেন, রনিভাই বলছে, আমি আর কিছু বলতে চাই না। আমি এটাই চাই সমাজটা শান্তি আর সুরক্ষা থাকার জন্য। আর আরেকটা কথা বলতে চাই, যাতে সিসি ক্যামেরা টানিংয়ে টানিংয়ে মানে সব টানিংয়ে সিসি ক্যামেরাটা আমরা একটা দাবি রাখছি। মানে এই যে মেয়েটা পেমতলার থেকে গায়ে বুঝছে, তো পেমতলার মধ্যে যদি সিসি ক্যামেরা থাকতো, তো পুলিশ সিসি ক্যামেরাটা মানে দেখলে পেয়ে যেত মেয়েটা কোথায় গিয়েছে। কিন্তু ওই জিনিসটাই মানে আমাদের সিএম স্যারের কাছে আমাদের অনুরোধ, যাতে সিসি ক্যামেরা রাখা হওয়ায়। আর এগুলি মানুষকে এনকাউন্টার করে মারা উচিত, এগুলি মানুষকে মানে জিন্দা রাখাটা ভালো না। কেন ওরা দেখে আরও দুটা এরকম করতে মানে সে সাহস পাবে। সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে এখানে প্রেস মিট দেখা হয়েছে সোনাই ব্রাঞ্চ। সব কিছু তো আমরা সোনাই ব্রাঞ্চের চেয়ারপারসন ভাই সব কিছু কই দিচ্ছেন আপনারা জানছেন, কিন্তু মা মনসা সমাজ কল্যাণ সংস্থার যেটা মূল মন্ত্র হয়েছে নারী সুরক্ষা দিয়ে। আজকে আমরা বিগত কয়েকদিন থেকে দেখতাম ভারিয়া যে আমরা বরাকবেলিতে পুরা মানে নারী সুরক্ষা নাই, নারীর লগে ছেলেরাও সুরক্ষা নাই, সুরক্ষা নাই, নারীও গাই বৈতরা ছেলেরাও গাই বৈতরা। এর মূল কারণ কিতা? এর মূল কারণ আমরা অনেক জায়গায় জায়গায় দেখতাম ভারি ধর্মীয় শুরু দিয়া অনেক জায়গায় জায়গায় দাঙ্গা প্রসাদ হয়, এই হয় সেই হয়, কিন্তু মেইন ঘটনাত মানুষ কেউ যায় না। আজকে দুষ্কৃতিকারীর কোনো ধর্ম হইতে পারে না, দুষ্কৃতিকারীর কোনো তার জাত হইতে পারে না, দুষ্কৃতিকারীর একই সাজা সাজায় মোদ। আমরা এমন এক ইন্ডিয়ার মধ্যে আমরা বসবাস করি আর যে ইন্ডিয়ার মধ্যে অপরাধী তো ধরে, ধরার পরে নিয়ে এগুলো কানুনের লতে 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 অনেক লম্বা করি লায়। এইরকম যে কার্যকলাপ হয়েছে আজকে দেখো, আমরা বিগত দুই দিন আগে যে পিঙ্কির হয় যে বোনের সঙ্গে যে মর্মান্তিক দুষ্কর্ম হয়েছে, জিব্রা বা করেছেন, অ্যাসিড দিলেছেন, জ্বালাই ফেলাই দিয়েছেন, এর সাজা আমরা সাজায় মোদ চাই, নাইলে পাবলিকের সামনে আনি এটা সাজা দিবার দাবি জানাই আমরা মামলা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে। তারপরে আমরা আসামের মাননীয় সিএম মহোদয়ের কাছে এটা অনুরোধ জানাই যে আমরা যে বরাকবেলি শহরে বিভিন্ন জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, মহিলা সুরক্ষার লাগে, যারা কলেজে পড়াশোনা করার মহিলার লাগে একটা আত্মরক্ষার একটা ক্লাস শিবির শুরু করা হোক, যাহাতে মহিলারা স্ট্রং হইতে পারে, এবং একটা হেল্পলাইন নম্বর জারি করা হোক, যাহারা মহিলা যদি রাত্রে 8টার পরে বাড়িয়ে যায় কিংবা কোনো এক জায়গার মধ্যে কোনো অসুবিধা বোধ করতে পারেন, সঙ্গে সঙ্গে এই নম্বরও ফোন করিয়া তারা তারা অসুবিধা জানাইতে পারেন। আর সর্বশেষে আমরা কানুন প্রশাসন হইল যে আমরা রইল যে সব থেকে বড় ছত্র ছায়া। এই কানুন প্রশাসনকে আমরা আইন উল্লঙ্ঘন না করিয়া আইনের সাথে আমরা কাজ করতে লাগবো, এর লাগে কানুন প্রশাসনে আমরা সহায়তা করতে লাগবো। আজকে যদি আমি কোনো একটা এফআইআর লইয়া গেলাম, এটা নিয়ে যখন আমি কানুন প্রশাসনের কাছে সমঝিয়ে দিলাম, এই এফআইআর তারা আচ্ছা তোমার বোন হোক বউ হোক যে হোক আচ্ছা বাকিছে নি, আচ্ছা কোনোভাবে গাই বইছে নি, তাই বয়স বড় হয়েছে আচ্ছা আই দিব, এটা না কইয়া তৈরি করি এই নম্বরটা ট্র্যাক করিয়া মানুষটা আছে কেন এটা মানে তাড়াতাড়ি যদি কানুন প্রশাসনের পদক্ষেপ লয়, তাইলে এইগুলা ক্রাইম বন্ধ হইব। আর যেগুলা ক্রিমিনাল এগুলা কোনো জাতির হইতে পারে না। মা মনসা সমাজ কল্যাণ সংস্থা জাতি ধর্ম নির্বিশেষে কাজ করিয়া যাক, আর এই সব কাজে যারাই লিপ্ত থাকে তারা কোনোদিন কেউ হিন্দু হইতে পারে না, কেউ মুসলমান হইতে পারে না, কেউ কোনো ধর্ম হইতে পারে না, তারা মেন কাজ হলে অপরাধ আর তারা হলে অপরাধী। এইসব অপরাধীর আমরা শাস্তি চাই, আর এইসব অপরাধীর শাস্তি যাতে অলা হইতো মানে আরও 10 অপরাধী যদি দেখুন তারা মানে বুঝতে পারতা যে এই যে এগুলো হয়েছে অপরাধ করা লাগে 100 বার চিন্তা করতে পারবেন তারা। এটার এনকাউন্টার করা হোক, এটার কোনো ফার্স্ট ট্রেক কোর্ট লাগে না, কিচ্ছু লাগে না। আজকে অপরাধ সাবিত হয়েছে তো অমুকে রেপ করছে, ডাইরেক্ট মারি ফেলাই দেব, এটাও আমরা মামলা সমাজ কল্যাণের সংস্থার পক্ষ থেকে এটার দাবি। আর আমি বিশেষ কিছু কইয়ার না, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।